পৃষ্ঠা 262, অনুচ্ছেদ রচনা, 15 নম্বরের প্রশ্নোত্তর। 1. অনুচ্ছেদ কাকে বলে? সার্থক অনুচ্ছেদ রচনা করতে গেলে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়? 5 যুক্ত 10। উত্তর: অনুচ্ছেদকে ইংরাজিতে বলে প্যারাগ্রাফ। শুধুমাত্র নিবন্ধকে নয়, প্রতিবেদন ক্ষুদ্র আকারের না হলে তাকেও আমরা সাধারণত কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে নিই। কোনো রচনাকে অনুচ্ছেদে বিভাজনেরও একটি নিয়ম আছে, ইচ্ছে মতো এই বিভাজনের কাজটি করা যায় না। রচনার সঙ্গে অনুচ্ছেদগুলি অঙ্গাঙ্গী সম্পর্কের সূত্রে বাঁধা বলেই তারা স্বাধীন বা স্বতন্ত্র নয়। কিন্তু আবার অন্যভাবে বিচার করলে দেখা যায়, আমাদের বক্তব্যের এক একটি ছোট অংশের এগুলি যেন ক্ষুদ্র অথচ সার্বিক এক একটি প্রতিফলন বা প্রতিচ্ছবি। সেদিক থেকে প্রতিটি অনুচ্ছেদ স্বয়ং সম্পূর্ণ। অনুচ্ছেদগুলি যেহেতু আমাদের সম্পূর্ণ বক্তব্যের এক একটি অংশের ধারক, তাই সেই বক্তব্যের এক একটি অংশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রচনার এক একটি অনুচ্ছেদও শেষ হয়। বক্তব্যের পরবর্তী অংশকে ধারণ করার জন্য আরম্ভ হয় অন্য একটি অনুচ্ছেদ। কোনো দীর্ঘ রচনা যদি না অনুচ্ছেদে ভাগ করা হয়, তাহলে লেখকের বক্তব্যের বিভিন্ন অংশ পাঠকের চোখে স্পষ্ট হয়ে ধরা দেয় না। অনুচ্ছেদ রচনায় কোনো কোনো বিষয় লক্ষ্য রাখতে হবে। 1. অনুচ্ছেদের মধ্যে শুধুমাত্র একটি ভাব থাকবে। 2. মূল ভাবটি কোনো একটি বিশেষ বাক্যে প্রকাশিত হতে পারে। 3. মূল ভাবকে কেন্দ্র করেই বাক্যগুলি বিস্তার লাভ করলেও তাদের পরস্পরের মধ্যে অর্থগত সঙ্গতি থাকবে। 4. বাক্যগুলির ভাষা হতে হবে সরল, একই কথার পুনরাবৃত্তি ঘটবে না, বাক্য গঠনে যথাসম্ভব বৈচিত্র্য থাকা চাই। 5. উপসংহারের উপযোগী বাক্য দিয়ে অনুচ্ছেদ শেষ হবে। 6. সাধু ও চলিত ভাষার মিশ্রণ চলবে না, যে কোনো একটি ভাষায় অনুচ্ছেদ লেখা উচিত। 7. বক্তব্যকে দীর্ঘ করার প্রয়োজন নেই, এতে অতিভাষণ হতে পারে। 8. অনুচ্ছেদের মধ্যে প্রবাদ প্রবচন বা কোনো মনীষীর উক্তি উদ্ধৃত করা যেতে পারে, তবে তা একের বেশি না হওয়াই বাঞ্ছনীয়। প্রশ্ন 2. অনুচ্ছেদ কাকে বলে? সাহিত্যের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে অনুচ্ছেদ রচনাকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কী? 5 যুক্ত 10। অনুচ্ছেদকে ইংরাজিতে বলে প্যারাগ্রাফ। শুধুমাত্র নিবন্ধকে নয়, প্রতিবেদন ক্ষুদ্র আকারের না হলে তাকেও আমরা সাধারণত কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে নিই। পৃষ্ঠা 263। কোনো রচনাকে অনুচ্ছেদে বিভাজনেরও একটি নিয়ম আছে, ইচ্ছে মতো এই বিভাজনের কাজটি করা যায় না। রচনার সঙ্গে অনুচ্ছেদগুলি অঙ্গাঙ্গী সম্পর্কের সূত্রে বাঁধা বলেই তারা স্বাধীন বা স্বতন্ত্র নয়। কিন্তু আবার অন্যভাবে বিচার করলে দেখা যায়, আমাদের বক্তব্যের এক একটি ছোট অংশের এগুলি যেন ক্ষুদ্র অথচ সার্বিক এক একটি প্রতিফলন বা প্রতিচ্ছবি। সেদিক থেকে প্রতিটি অনুচ্ছেদ স্বয়ং সম্পূর্ণ। অনুচ্ছেদগুলি যেহেতু আমাদের সম্পূর্ণ বক্তব্যের এক একটি অংশের ধারক, তাই সেই বক্তব্যের এক একটি অংশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রচনার এক একটি অনুচ্ছেদও শেষ হয়। বক্তব্যের পরবর্তী অংশকে ধারণ করার জন্য আরম্ভ হয় অন্য একটি অনুচ্ছেদ। কোনো দীর্ঘ রচনা যদি না অনুচ্ছেদে ভাগ করা হয়, তাহলে লেখকের বক্তব্যের বিভিন্ন অংশ পাঠকের চোখে স্পষ্ট হয়ে ধরা দেয় না। সাহিত্যের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাশ করার পর সাংবাদিকতা ইত্যাদি সাহিত্য সম্পর্কিত বিষয়কে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে অনুচ্ছেদ রচনার অভ্যেস তাঁর পেশাতে কাজে আসবে। তাছাড়াও জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই অভ্যাস কাজে লাগতে পারে। পুঁথিগত বিদ্যার বাইরে ছাত্রছাত্রীদের সৃজনী শক্তির বিকাশের পথ করে দেওয়ার প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই সাহিত্যের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে অনুচ্ছেদ রচনার অন্তর্ভুক্তি। 3. অনুচ্ছেদ কাকে বলে? সাহিত্যের ছাত্রছাত্রীদের অনুচ্ছেদ রচনা করতে শেখার উপযোগিতা কী? 5 যুক্ত 10। প্রশ্নমান 15-র 1 এবং 2-এর প্রশ্নোত্তর দ্রষ্টব্য, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নে যা পড়া হলো সেইগুলি এর উত্তর হবে। 5 নম্বরের প্রশ্নোত্তর: 1. নিম্নলিখিত বিষয়ে অনধিক 250 শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো। 1. শিক্ষা, 2. আদর্শ,
3 জীবনের লক্ষ্য, 4 ছাত্র ও রাজনীতি, 5 বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ, 6 আঞ্চলিক রাজনীতি, 7 বিশ্বায়ন, 8 শিল্পায়ন, 9 বিশ্ব প্রযুক্তি, 10 জাতীয় সংহতি, 11 জাতীয় সেবা প্রকল্প, 12 স্বাধীনতার পঞ্চাশোর্ধ্বকাল ও নারী স্বাধীনতা, 13 সার্বিক সাক্ষরতা প্রকল্প, 14 পশ্চিমবঙ্গে বর্তমান উচ্চশিক্ষা, 15 উচ্চশিক্ষা ও বেকারত্ব, 16 বানভাসী, 17 স্বাধীনতার পঞ্চাশোর্ধ্বকাল ও দেশের দরিদ্র মানুষ। এক, শিক্ষা। দেশ স্বাধীন হওয়ার 62 বছর পরেও দেশের সব শিশুই অন্তত প্রাথমিক শিক্ষাটুকু পাবে আর প্রতিদিন দুবেলা জুটবে জীবনধারণের অন্ন, এইটুকু আশাও নিছক স্বপ্ন হয়ে গেছে। 6 থেকে 14 বছরের ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক করতে আইন হচ্ছে। অনেক উন্নত দেশে এই আইন বলবৎ আছে। পৃষ্ঠা 264। সংবিধানে লিপিবদ্ধ 1960-এর মধ্যে 6 থেকে 14 বছর বয়স্ক সব ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করার অঙ্গীকার পালনে আমরা ব্যর্থ। বিশ্বের মোট নিরক্ষরের শতকরা 34 জন ভারতবাসী। অতীতের শিক্ষার পীঠস্থান অবিভক্ত বাংলা, বর্তমানে পশ্চিমবঙ্গে উপযুক্ত বয়সের 100টি শিশুর মধ্যে 8 জন আদৌ স্কুলে যায় না। যারা যায় তাদের শতকরা 44 জন পঞ্চম শ্রেণী, 64 জন অষ্ট শ্রেণী, 78 জন দশম শ্রেণী পর্যন্ত পৌঁছায় না। মেয়েদের ক্ষেত্রে অবস্থাটা আরও করুণ। বিদ্যালয়ে না যাওয়ার প্রধান কারণ দারিদ্র। যদিও দরিদ্র শ্রেণীর একটা বিপুল এবং ক্রমবর্ধমান অংশ ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে অকল্পনীয় ত্যাগ এবং কষ্ট স্বীকার করছেন, বর্তমানে শিক্ষিতের সংখ্যার হারে পশ্চিমবঙ্গের স্থান নামতে নামতে 11 নম্বরে এসে পৌঁছেছে। শিশু শ্রমিক দেখা যায় যত্রতত্র। কেন্দ্রীয় সরকার বছরে 100 দিন প্রত্যেক সক্ষম নারী পুরুষের কাজের ব্যবস্থা করেছে। শিশুকে স্কুলমুখী করানোর জন্য প্রত্যেক স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব শিক্ষার মানকে ক্রমশ নিম্নাভিমুখী করেছে। বর্তমানে ছাত্র শিক্ষকের অনুপাত 80:1, যা প্রাথমিক স্তরে 54:1। শিল্পে গতি আনতে যে উদ্যোগ নেওয়া হয়, শিক্ষার গতি আনতে তার শিকির শিখিবাক হলে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটত। শিক্ষা নিয়ে রাজনীতি বেসরকারি স্কুলের জনপ্রিয়তাকে বাড়িয়েছে ধীরে ধীরে। খ্রিস্টান মিশনারি স্কুল এবং রামকৃষ্ণ মিশন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে হয়ে উঠেছে আশ্রয়স্থল স্বরূপ। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং জীবনবোধের সঙ্গে যে আত্মোন্নতির পাঠ দেওয়া হয় তা নিঃসন্দেহে অতুলনীয়। স্বামী বিবেকানন্দ প্রদত্ত শিক্ষার বিখ্যাত সংজ্ঞাটি হল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। শিক্ষার মূল লক্ষ্যই হল শিক্ষার্থীর ভিতরের সামর্থ্যকে প্রকাশ করা। তিনি বলতেন, মানুষ যা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে তা আবিষ্কার করে। আবিষ্কার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা থেকে আবরণ সরিয়ে নেয়া। শিক্ষাই অন্ধকার থেকে আলোয় উত্তীর্ণ হওয়ার অন্যতম অবলম্বন। আনন্দময় শিক্ষা দানের মাধ্যমেই মানুষের সম্পূর্ণ ও সুস্থ বিকাশ সম্ভব। বলপূর্বক নিরানন্দ শিক্ষাদানে সচ্ছল অর্থোপার্জন সম্ভব হলেও তাতে মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে। 2. আদর্শ। আদর্শ শব্দটির অর্থ করা যেতে পারে লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য। জীবনের একটা সময়ে এসে ঠিক করে নিতে হয় জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। এই সময়টা হওয়া উচিত ছাত্রজীবনের শুরুর দিকে। তা না হলে জীবনের শেষ প্রান্তে পৌঁছে হতাশার দুঃখে জীবনটা ভরে ওঠে। মনে রাখতে হবে জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী। শ্রীরামকৃষ্ণদেব চাইতেন যে মহান আদর্শ তিনি জগতের কল্যাণের জন্য রেখে যাবেন, নরেন্দ্রনাথ তা জগদ্ধিতায়ও বিতরণ করার আগে নিজে যোগ্যতা অর্জন করুক। যতদিন গুরু স্থূল দেহে ছিলেন, শিষ্য প্রতিপদে তাঁর কাছে শিক্ষা লাভ করেছেন। শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলতেন, মা তোকে তাঁর কাজ করবার জন্য সংসারে টেনে এনেছেন। 1884 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শুনেছিলেন রামকৃষ্ণের মুখে, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। এই কথাতেই একটি
অসাধারণ সত্য তার সামনে উন্মোচিত হয়েছিল। সেদিনই এই অদ্ভুত সত্যকে জগতে প্রচার করার সংকল্প তিনি গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের আদেশ বা মায়ের কাজই ছিল স্বামীজির জীবনের উদ্দেশ্য, লক্ষ্য বা আদর্শ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের কঠিন নিয়ম পালনের উপদেশ দিয়েছেন, কারণ মনুষ্য জগতে সন্ন্যাসী হলেন আদর্শ, তারা অধিকার করে আছেন গুরুর স্থান। সন্ন্যাসীর জীবন বহুজন হিতায় ও বহুজন সুখায়, আর এটাই আমাদের গৌরবময় আদর্শ বৈশিষ্ট্য। জাতির জনক মহাত্মা গান্ধী বলতেন, আমার জীবনী আমার বাণী, পৃষ্ঠা 265। রাজনীতি তাঁর কাছে নির্বাচনে জিতে ক্ষমতা কুক্ষিগত করার নিছক যন্ত্র ছিল না, জীবনবোধের সঙ্গে রাজনীতিকে সুসংহতভাবে মিলিয়ে দিয়েছিলেন তিনি। সুপ্রাচীন ভারতীয় সেবার আদর্শ, মাতা পিতা শিক্ষক সমাজ সকলকেই সেবা করতে শেখায়। 3. জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য ছাত্র জীবনের শুরুতেই ঠিক করে নিতে হয়। উদ্দেশ্যবিহীন জীবন পালহীন নৌকার মতন, একটি লক্ষ্যকে সামনে রেখে তার অভিমুখে যাত্রা করলেই তবে উদ্দেশ্য সিদ্ধ এবং সার্থক হয়। শিক্ষার অন্যতম মৌলিক উদ্দেশ্য চরিত্র গঠন ও নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ সম্ভব হলেই মানুষের মধ্যেকার ইচ্ছাশক্তি, বিশ্বাস, নিঃস্বার্থপরতা ইত্যাদি ব্যক্তিগত গুণসমূহের বিকাশের মাধ্যমেই নৈতিকতা বাস্তবায়িত হয়। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্যও নৈতিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষায় শিক্ষিত না হলে যুব সম্প্রদায় হালবিহীন হয়ে পড়ে, ফলস্বরূপ যুব সমাজকে আতঙ্কবাদ, খুন, সন্ত্রাস ইত্যাদি সমাজবিরোধী কাজে প্ররোচিত করে। নৈতিক শিক্ষার অপসারণ বর্তমান সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, স্বাভাবিক মূল্যবোধ যে কারণে আজ মূল্যহীন হয়ে পড়েছে। স্বামী বিবেকানন্দের মতে, 100টি চরিত্রবান হৃদয়বান মানুষই যে কোনো ব্যবস্থায় মূল্যবোধের প্রতিষ্ঠা করতে পারে। 1894 খ্রিস্টাব্দে শিকাগো থেকে আলাসিঙ্গা পেরুমলকে একটি পত্রে স্বামীজি লিখেছিলেন, লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দ্বারা অর্জিত অর্থে শিক্ষা লাভ করে এবং বিলাসিতায় আখণ্ড নিমজ্জিত থেকেও যারা ওই দরিদ্রদের কথা একটিবারও চিন্তা করবার অবসর পায় না তাদের আমি বিশ্বাসঘাতক বলি। যতদিন ভারতের কোটি কোটি লোক অজ্ঞানে ডুবে থাকবে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ তাদের দিকে ফিরেও তাকায় না এমন প্রত্যেকটি লোককে আমি দেশদ্রোহী মনে করি। যতদিন ভারতে 30 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো হয়ে থাকবে, ততদিন যেসব বড়লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক দেখিয়ে বেড়াবে আমি তাদের পামর বলি। স্বামীজির এই অসাধারণ পত্রের মর্ম উপলব্ধি করে প্রতিটি ছাত্রছাত্রীর ভালো মানুষ হওয়া এই লক্ষ্যই হওয়া উচিত। 4. ছাত্র ও রাজনীতি। ছাত্র মানে ভবিষ্যৎ, ছাত্র মানে শিক্ষার্থী। ছাত্রজীবন হলো ভাবিকালের সম্ভাবনাময় জীবনের যাত্রাপথের প্রস্তুতি। ছাত্রানাং অধ্যয়নং তপঃ, এই আপ্তবাক্যকেই ছাত্রজীবনের আদর্শ হিসেবে ধরা উচিত। প্রাচীনকালে ছাত্ররা গুরুগৃহে বাস করে শিক্ষা অর্জন করত। যুগের পরিবর্তনের সঙ্গে মানুষের বিশ্বাস, বোধ ইত্যাদি হয়েছে আমূল পরিবর্তন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের মধ্যে এসেছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, জাগ্রত হয়েছে সমানাধিকারের চেতনা, স্বীকৃত হয়েছে মানুষের 18 বছর বয়সের ভোটদানের অধিকার। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় 18 বছর বয়সে জয়গান করেছেন, পরিণত জীবনের মালিন্যমুক্ত আদর্শবোধে উদ্বুদ্ধ ছাত্র সমাজ অন্যায়, অধিকার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সদা তৎপর। প্রতিবাদ যদি রাজনীতি হয় তবে ছাত্র সমাজ অবশ্যই যুক্ত সেই রাজনীতির সঙ্গে। পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। 20 শতাব্দীর প্রথম শহীদ ক্ষুদিরাম ছাত্র সমাজ থেকেই উঠে এসেছিলেন। জাতির জনক মহাত্মা গান্ধীও অনুভব করেছিলেন স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের সক্রিয় ভূমিকা। এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট। পণ্ডিত জওহরলাল নেহরু ছাত্রদের রাজনীতির অঙ্গন থেকে দূরে থাকতে বলেননি। ইতিহাস খুঁজলে দেখা যাবে রাজনীতির নামে যখনই পৃথিবীতে দুর্বলের উপর সবলের অত্যাচার হয়েছে তখনই প্রতিবাদে মুখর হয়েছে ছাত্র সমাজ। পৃষ্ঠা 266। 1952 পূর্ব, আবার পড়ছি, 1952 পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ শত শত ছাত্র। ভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি অমর হয়ে আছে, স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে। ছাত্রদের রাজনীতি করা ভালো কি মন্দ এ নিয়ে বিতর্কের শেষ নেই। কুটিল রাজনীতিবিদরা
নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ছাত্রদলকে রাজনীতির পথে টেনে আনছেন। অকালে নষ্ট হয়ে যাচ্ছে দেশের অনেক প্রতিভাময় সম্ভাবনা। ইতিহাসের অভিজ্ঞতা থেকে ছাত্র সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে। 70-এর দশকের নকশালবাড়ি আন্দোলন বিভ্রান্ত করেছিল ছাত্র সমাজকে। সেই আন্দোলনের কোনো আদর্শগত এবং শক্তিশালী সংগঠন না থাকায় আন্দোলনের ধারা রুদ্ধ হয়েছিল। ভুল পথে চালিত ছাত্রদের জীবন বিনষ্ট হয়ে গেছে। তাই ছাত্রদের মনে রাখতে হবে, জীবন অযথা অপব্যয় করার জন্য নয়, শিক্ষার আলোকে উদ্দীপিত হয়েই ছাত্রদেরকে করে তুলতে হবে তাদের ভাবিকালের পথকে আলোকোজ্জ্বল। 5. বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ। সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে একটি আন্তর্জাতিক শব্দ, সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সন্ত্রাসবাদের ব্যাখ্যা করা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ সন্ত্রাসের পরিমণ্ডল। বিগত 26 নভেম্বর 2008 মুম্বাই হানাকে যদি একটি ঝড় হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে সেই ঝড়ের উৎস পার্বত্যময় আফগানিস্তান, যেখানে 7 বছর ধরে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তার অনুগত আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান হামিদ কারজাইয়ের বিরুদ্ধে মৌলবাদী জেহাদি সংগঠন তালিবানের নিরবচ্ছিন্ন লড়াই। 11 সেপ্টেম্বর 2001 মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর সন্ত্রাসী হামলাই তার প্রমাণ। আফগানিস্তানের বিগত 2-3 দশকের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, তালিবান হচ্ছে প্রয়াত মিলিটারি ডিক্টেটর জিয়াউল হকের নিজের হাতে গড়া দানব। পাকিস্তানের সামরিক বাহিনীর একটা অংশ এখনও তালিবানের প্রতি সহানুভূতিশীল। পাক সেনাপতি সেনাবাহিনীর প্রশ্রয়পুষ্ট লস্করি তৈবাকে দিয়ে মুম্বাইয়ে সংঘটিত ধ্বংসলীলার মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতিকেই পরোক্ষে জানাতে চাইছে, ওয়াশিংটন থেকে কূটনৈতিক চাপ দিয়ে পাকিস্তানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা থেকে এবং ভারতকে প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকতে। পরিবর্তে তারা বন্ধ করে দেবে ইসলামী মৌলবাদের হেড অফিস, আল কায়দার আমেরিকা বিরোধী কার্যকলাপ। পাকিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে তালিবান আল কায়দা কৌশল প্রণেতারা। নিয়ন্ত্রণবিহীন এই শক্তিটি পাকিস্তানের সামাজিক জীবনে এবং সামরিক বাহিনী ও সরকারের রঞ্জে রঞ্জে ঢুকে পড়েছে। আন্তর্জাতিক আইনকানুন ও প্রোটোকলের কোনো মূল্য নেই এদের কাছে। লেবাননের রাজধানী বেইরুট, আফ্রিকার সুদান ও নাইজেরিয়ার মতো ভারতের বাণিজ্য নগরী মুম্বাইকেও এরা চিহ্নিত করতে চায় ভয়ঙ্কর জায়গা হিসেবে। প্রতিটি ক্ষেত্রে সন্ত্রাস ও তালিবানি অত্যাচারের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আল কায়দা ও তালিবানি সন্ত্রাসবাদের আঘাতে আজ বিধ্বস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স ইত্যাদি। হিথ্রোর বোমাতঙ্ক, মুম্বাইয়ে বিস্ফোরণ, প্যালেস্টাইনে ব্রিটিশ সাংবাদিকদের বন্দিদশা ইত্যাদি সন্ত্রাসবাদের বিভিন্ন রূপ আমরা প্রত্যক্ষ করেছি। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে আমেরিকা, রাশিয়া, ভারত, চীনের মতো পরমাণু শক্তিধর দেশগুলিকে। দেশের ভিতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড রোধ করতে পাকিস্তানের আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন। সন্ত্রাসবাদ হলো সেই ফ্র্যাঙ্কেনস্টাইন যা শেষমেশ স্রষ্টাকে অগিলে খায়। পৃষ্ঠা 267। 6. আঞ্চলিক রাজনীতি। সর্বপ্রকার রাজনৈতিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের কাছে সরাসরি সুযোগ সুবিধা পৌঁছে দিতে হলে বিকেন্দ্রীকরণ প্রয়োজন। ভারতসহ বিশ্বের ছোট বড় অনেক দেশেই রাজনৈতিক বিকেন্দ্রীকরণ ঘটেছে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে কোনো কর্মসূচির সার্থক রূপায়ন, আঞ্চলিক অসাম্য কমিয়ে জাতীয় সংহতি শক্তিশালী করা, পরিষেবা পৌঁছে দেয়া এবং স্থানীয় মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি ইত্যাদি করা সহজ। 1870 সালে ভারতবর্ষে তৎকালীন ব্রিটিশ সরকার বাংলায় চৌকিদারি পঞ্চায়েত চালু করে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করার জন্য 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 পাশ হয়। 1919 সালে ইংরেজ আমলে স্থানীয় সরকারের নতুন ইউনিট হিসেবে আসে ইউনিয়ন বোর্ড এবং 1957 সালে পঞ্চায়েত আইন কার্যকরী করার আগে পর্যন্ত ইউনিয়ন বোর্ড বহাল ছিল। 1957 সালের আইনে সূচনা হয় অঞ্চল পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত। ত্রিস্তরীয় ব্যবস্থায় 1963 আইনে জেলা স্তরে জেলা পরিষদ এবং ব্লক স্তরে আঞ্চলিক পরিষদ তৈরি হয়। 1978 পঞ্চায়েত নির্বাচন হয় রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। পশ্চিমবঙ্গের গ্রামীণ নির্বাচক মণ্ডলী সর্বপ্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করেন পঞ্চায়েতি রাজে 3টি স্তরে প্রতিনিধি নির্বাচনের জন্য।
রাজনৈতিক দলগুলি তাদের প্রতীকসহ পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে। 90-এর দশকে বিকেন্দ্রীকরণ স্বীকৃতি পায়। উন্নয়ন তাত্ত্বিকেরা স্বীকার করেছেন বিকেন্দ্রীকরণের গুরুত্ব। এর জন্য সংবিধান সংশোধিত হয় 2 বার। এই উদ্দেশ্যেই গ্রামসভার নিচে নির্বাচনী এলাকা স্তরে গ্রাম সংসদ গঠিত হয়। এই গ্রাম সংসদই গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে গণতন্ত্রকে। গ্রাম উন্নয়ন সমিতি গঠন করার উদ্দেশ্য গ্রামীণ উন্নয়নের কর্মসূচিতে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে যুক্ত করা। 7. বিশ্বায়ন। গ্লোবালাইজেশনের বাংলা করা হয়েছে বিশ্বায়ন, যা আজ অর্থনৈতিক বাস্তবতা রূপে আমাদের সঙ্গে একাত্মতা লাভ করেছে। ভারতের ঘোষিত বাণিজ্যিক নীতিকে পৃথিবীর অন্য দেশের হাজার হাজার পণ্য সামগ্রীর জন্য ভারতের বাজার খুলে দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া দুনিয়ার সামনে এক বিরাট প্রতিযোগিতা। প্রতিযোগিতার এই দৌড়ে ছুটতে হবে সবাইকে। হেরে গেলেও টিকে যাবে, কিন্তু নাম না লেখালে একেবারে হারিয়ে যাবে, তলিয়ে যাবে। বিশ্বায়ন আজ বিশ্বের সকল সমস্যার কেন্দ্র দখল করেছে। দুনিয়ার অবস্থানের একেবারে শিকড় ধরে নাড়া দিয়েছে বিশ্বায়ন। বাহন হিসেবে পেয়েছে নবপ্রযুক্তির ইনফোটেক, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট। ইট ইজ রেভলিউশন, আ কন্টিনিউয়াস রেভলিউশন, বাট উইদাউট এনি রিভোল্ট। বিশ্বায়নের মূল সূত্রের উল্লেখ করা হয়েছে, 1. বিশ্ব অর্থনীতির সংহতি, 2. বাজারি শক্তিসমূহের নিয়ন্ত্রণী ভূমিকা, 3. উৎপাদন ব্যবস্থা এবং শ্রম বিপণনের পরিবর্তন, 4. উদারনৈতিক গণতন্ত্রের প্রসার, 5. প্রযুক্তি বিকাশের দ্রুত গতি, 6. প্রচার মাধ্যমে বিপ্লব এবং পণ্য ভোগতন্ত্র। 7. সূত্র হিসেবে রাখা যায় ব্যাপক নগরায়নকে। প্রথম 3টি বাণিজ্যিক অর্থনৈতিক, 4. রাজনৈতিক। অবশ্য কোনো রাজনৈতিক ব্যবস্থাতেই বিশ্বায়নের কিছু এসে যায় না। বিশ্বায়নের পতাকা নিয়ে আজ খোলা বাজার আর বহুজাতিক সংস্থা হই হই করে বিশ্বজয়ে বেরিয়ে পড়েছে। বিশ্বায়নের এই যুগে শিল্পায়নে বিদেশি পুঁজির অনুপ্রবেশে বাধা নেই। বিদেশি পুঁজির লগ্নি ছাড়া বিশ্বায়ন স্তব্ধ হয়ে যাবে। বিশ্বব্যাংকের ঋণের বোঝায় জর্জরিত ভারতের স্বাধীন অর্থনীতি অর্থহীন হয়ে পড়ার সময়ে বিশ্বায়নের পথে সারা বিশ্বের অর্থনীতি ও বাণিজ্যিক ব্যাপার সচল হয়েছে। ভোটে গদি দখলের রাজনীতি বহাল থাকলেও অর্থনীতিতে বিশ্বায়ন অটুট থাকবে। আজকের সাম্রাজ্যবাদী বিশ্বায়ন স্বার্থপর, মতাদর্শহীন, মূল্যবোধহীন একদল যান্ত্রিক মানুষ তৈরির এক প্রক্রিয়ায় পর্যবসিত। তরুণ প্রজন্মের কাছ থেকে আদর্শ, মতবাদ, সমাজ সংগ্রামগুলো সব মেকি। একমাত্র লক্ষ্য হলো প্রতিযোগিতায় টিকে থাকা। পৃষ্ঠা 268। 8. শিল্পায়ন। স্বাধীনতা লাভের পরবর্তীকালে কয়েক বছরের হিসেবে দেখা যায়, শুধু শিক্ষা দীক্ষায় নয়, শিল্প বিকাশের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে। বিগত শতাব্দীর 60-এর দশকের গোড়ার দিক থেকে শিল্পের অগ্রগতি মন্থর হতে শুরু করে। 70-এর দশকে এই মন্থরতা আরও বাড়তে শুরু করে। ভারতবর্ষের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই এলাকায় অন্য রাজ্যগুলির পারস্পরিক যোগাযোগের মাধ্যমও এই রাজ্য। ভারতের শিল্প জগতের কেন্দ্রভূমি বলা হয় পশ্চিমবঙ্গকে। এ রাজ্যে কৃষিতে উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু প্রযুক্তি ব্যবহারের জন্য কৃষিতে কর্মসংস্থান কমেছে। এই রাজ্যে জনসংখ্যার চাপ সবচেয়ে বেশি, যেখানে সারা দেশের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বাস করে 223 জন মানুষ, পশ্চিমবাংলায় তা 984 জন। সমাজের অগ্রগতি নির্ভর করেছে শিল্প বিকাশের ওপর। একর প্রতি কৃষিতে যত কর্মদিবস তৈরি হয়, শিল্পে তার বহুগুণ বেশি কর্মসংস্থান হয়। 1991 থেকে 2005 পর্যন্ত রাজ্যে মোট শিল্প ইউনিট গড়ে উঠেছে 118টি। রাজ্যের সব জেলাতেই শিল্পের সম্ভাবনা জড়িয়ে আছে। বড় শিল্প প্রয়োজন, সেজন্য পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। বড় শিল্প গড়ে উঠলে তার অনুসারী শিল্প হয় অনেক। হলদিয়া পেট্রোকেমিক্যাল গড়ে ওঠায় তার অনুসারী শিল্প হয়েছে 705টি। সারা রাজ্যে এগুলি ছড়িয়ে আছে। শিল্পের জন্য জমি চাই, আবাদি জমিতে কৃষি আর অনাবাদি জমিতে শিল্প, এমন প্রাকৃতিক ভাগবাটোয়ারা আবেগসম্মত। বাঙালির একটি প্রিয় স্লোগান, চাষ করি আনন্দে। শিল্প করতে গেলে পরিশ্রম লাগে। রাজ্যের কিছু মানুষও যদি কৃষি ছেড়ে শিল্পে যায়, তাহলে কৃষিক্ষেত্রেও জনপ্রতি জমির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। শিল্পায়নের জন্য যেমন লগ্নি প্রয়োজন, সেরকম প্রয়োজন পরিকাঠামো এবং
সবচেয়ে বেশি প্রয়োজন গণতান্ত্রিক আবহাওয়া। হুগলির সিঙ্গুরে টাটার মোটর গাড়ি তৈরির কারখানা, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে রাসায়নিক শিল্পোদ্যোগী, ইন্দোনেশিয়াম সালিম গোষ্ঠীর শিল্পোদ্যোগের প্রয়াস আজ ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর বিগত 11 জানুয়ারি 2007 পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সঞ্জন জিন্দালের 35,000 কোটি টাকায় ইস্পাত প্রকল্পের মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট বা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ওখানে 600 মেগাওয়াটের নিজস্ব বিদ্যুৎ প্রকল্পও গড়বে জিন্দাল গোষ্ঠী। শিল্পায়নের পথ যাতে বন্ধ না হয় সেজন্য কেন্দ্রীয় সরকার একটি অভিন্ন পুনর্বাসন নীতি তৈরি করতে চলেছে। এই সর্বভারতীয় নীতি প্রস্তুত হলে দেশে দ্রুত শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।